আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা লং আইল্যান্ডের রনকনকমা থেকে আজ শুক্রবার জুমার নামাজের পরে আমরা সবাই চেনেন আমাদের উল্লাপাড়ার অত্যন্ত প্রিয় মুখ ছিলেন জনাব জাফর ভাই। তিনি করোনাকালীন সময়ে এই আমেরিকাতে মারা যান। তাকে দাফন করা হয়েছে এই লং আইল্যান্ডের একটি মুসলিম কবরস্থানে। আপনারা জানেন অমুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে, কবরস্থান খুবই কম এবং অনেক দূরে দূরে অবস্থিত। তিনি শহরের ব্রুকলিনে বসবাস করলেও সেখান থেকে প্রায় 120-130 মাইল দূরে লং আইল্যান্ডের এই কবরস্থানে দাফন করা হয়েছে। তার সুযোগ্য সন্তান রবিন আমাদের সাথে আছে, তাকে সাথে করে আমরা যাচ্ছি সেই কবর জিয়ারত করার জন্য। আপনারা দেখাবো এখানকার যারা বাংলাদেশি প্রবাসীরা এসে এখানে মারা যান তাদেরকে কোথায় কীভাবে যথাযোগ্য মর্যাদায় দাফন করা হয় সেটি আপনাদের দেখাবো আর কি। ইনশাল্লাহ সাথেই থাকবেন আর জাফর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। সকল মুসলমান বাংলাদেশি এবং অন্যান্য বিশ্বের যারা মুসলমান যারা এই কবরস্থানে শুয়ে আছে সবার জন্য আপনারা আমাদের সাথে দোয়া করবেন। আপনারা জানেন করোনাকালীন সময়ে যখন উনি মারা যান তখন নিউ ইয়র্কের প্রধান প্রধান সব মিডিয়াগুলোতে সেগুলি তার মৃত্যু খবরটা কভারেজ পেয়েছিল এবং ওনার সংগ্রামের কাহিনী, উনি কীভাবে বাংলাদেশ থেকে এসে এখানে প্রতিষ্ঠা লাভ করেছেন, তার ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কীভাবে সংগ্রাম করে একটা পজিশনে এসেছিলেন এবং নিঃস্বার্থভাবে তার পরিবারের জন্য কাজ করেছেন, সেগুলো কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে এখানে এসেছিল, বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকাতেও এগুলো ছাপা হয়েছিল। এলাকা চলে এসেছে, এটা খ্রিস্টানদের কবর, মাউন্ট সিনাই মেমোরিয়াল পার্ক দেখতে পাচ্ছেন। এটা খ্রিস্টানদের কবরস্থানের পাশেই মুসলমানদের কবরস্থান। দেখুন সারি সারি টমস্টোন খ্রিস্টানদের কবরস্থান, বিশাল। আমার মনে হয় যে বাংলাদেশের একটি মৌজা যত বড় তার চাইতেও বড় কবরস্থান। এটা মুসলমানদের কবর এরিয়া শুরু হলো এই যে শুক্রবারে, আজকে সব গাড়ি নিয়ে এসেছে, অনেকেই কবর জিয়ারত করছে। দেখুন যত দূর চোখ যায় অন্তত এর ব্যাসার্ধ হবে 3 মাইলের মতো। এই যে সবাই এসেছে, বিশাল প্রান্তর, এখানে অনেকগুলো বাঙালি পরিবার দেখা যাচ্ছে, তারা কবরস্থানে আসছে কবর জিয়ারত করতে। এখানে দেখুন প্রত্যেকটা কবরের সাথে নাম লেখা আছে, সাজিদা পারভিন। দেখেন সারি সারি করে মাথার কাছে নাম লেখা আছে, জাফর ভাইয়ের স্ত্রীর কবর মাহমুদা খাতুন, উনি মার্চ 6, 1974 সালে জন্মগ্রহণ করেন, মে 1, 2016 সালে অত্যন্ত অল্প বয়সে মারা যান আর কি। আল্লাহ পাক থেকে জান্নাত নসিব করুন, আমরা দোয়া করব, সবাই তার জন্য দোয়া করবেন। এখানে আরেকটি পরিবার দেখা যাচ্ছে, সম্ভবত পিতৃ মাতৃহারা কোনো এতিম বাচ্চারা এসেছে কবর জিয়ারত করতে। ছোট্ট একটি বাচ্চা আর তার বোন এসেছে। আপনি কি বাংলাদেশি? সম্ভবত আমার প্রশ্ন তারা শুনতে পাননি অথবা উত্তর দিতে আগ্রহী নন। এখানে কবরগুলো কেনা হয়ে থাকে, কবর কেনা ছাড়া এখানে দাফন করলে সেখানে 2-3 মাসের ভিতরে উঠিয়ে ফেলা হয়, কিন্তু যদি কবর কিনে রাখেন তাহলে আপনার কবরটা পারমানেন্টলি এখানে থেকে যাবে। এই দেখুন এখানে জামাইকে মুসলিম সেন্টার এইটা এই এলাকাটা কিনে রেখেছে, এই যে পুরো এলাকা কিনে রেখেছে জামাইকে মুসলিম সেন্টারের আন্ডারে, যারা দাফন কাফন করতে অসিয়ত করে যাবে তাদের বা ডোনেশন করবে টাকা দিবে তাদের এখানে দাফন করা হবে এবং কবরগুলি পারমানেন্টলি থেকে যাবে। দেখুন এটি সন্দীপ সোসাইটি ইউএসএ ব্রুকলিন, জান্নাতুল ফেরদৌস এই সমিতি এটা কিনে রেখেছে। এই যে একটি নতুন কবর দেখা যাচ্ছে, এটা ফুলে ফুলে ভরে দিয়ে গেছে তাদের আত্মীয় স্বজন।
এটি আমাদের সেই অতি প্রিয় মুখ, অতি আপনজন মোহাম্মদ এ জাফর ভাই, উনি এখানে শায়িত আছেন এই কবরস্থানে। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমার মনে হয় স্বদেশ প্রবাস থেকে যারা দেখছেন, বিশেষ করে উল্লাপাড়ার লোকজন, জাফর ভাইয়ের মুখটা আপনাদের স্মৃতিপটে ভেসে উঠবে। অত্যন্ত সদালাপী, পরোপকারী, বিশেষ করে আত্মীয় স্বজনের জন্য তার যে অবদান, তার যে ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, এটা যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে। আল্লাহ পাক এই মহান মানুষটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। এইখানে দেখা যাচ্ছে কোনো কমিউনিটির লোকজনেরা কবর স্থান কিনতে অথবা কোনো আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে এখানে এসেছেন। দেখা যাচ্ছে এখন দূরে খ্রিস্টান কবরের স্মৃতিস্তম্ভ দেখা যাচ্ছে, মাঝখানে এখানে মুসলমানদের কবর, এখানে জাফর ভাইয়ের এই যে স্মৃতিফলকটি দেখছেন, এটি তৈরি করতেই $4,000 মতো খরচ হয়, আর এই জায়গাটা সহ এই যে 3,500 জায়গা, এই জায়গা সহ এইটুকু কবরের মূল্য $8,000, মানে বাংলাদেশ টাকায় প্রায় 8.25 লাখ বা 8.5 লাখ টাকার মতো। ওইখানে দূরে দেখছেন একটি গাড়ি থেকে এক মহিলা এবং এক পুরুষ পাখি খাদ্য হিসেবে হয়তো রুটি টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে কবরের উপর আশেপাশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা এক দেশে এক এক রকম আচার থাকে। দেখা যাচ্ছে একটা নতুন কবর, ওখানে কোনো বেড়া নেই, এদেশে তো শিয়াল বেজির উপদ্রব নেই, যার জন্য আমাদের দেশের মতো করে কবর দেয় না। বিদায় হে কবরবাসীরা, তোমাদের প্রতি সালাম, আল্লাহ পাক তোমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। লং আইল্যান্ডের মুসলিম কবরস্থান থেকে আবু সেলিম রেজা।